ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে দুইটি এআই ওয়েবসাইট সম্পর্কিত, এবং এই দুইটি এআই ওয়েবসাইটের ব্যবহার জানলে আপনার বাস্তব জীবনের অনেক কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এক নম্বরে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে watermarkremover.io। এটা কিন্তু দারুণ একটি সফটওয়্যার। বিভিন্ন সময় অনলাইন থেকে আমাদের বিভিন্ন রকম ছবি নামানোর প্রয়োজন হয়ে থাকে, তো সেই ছবিগুলো অনেক সময় কিন্তু ওয়াটারমার্ক থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি, কিন্তু ওয়াটারমার্কের জন্য আপনি কোথাও ব্যবহার করতে পারছেন না। যেমন ধরেন এখানে যেমন ওয়াটারমার্ক আছে, অথবা আমি যদি গুগলে গিয়ে একটু সার্চ দেই ওয়াটারমার্ক, এইভাবে লিখি যেন ওয়াটারমার্ক ওয়ালা ছবিগুলাই আসে, এরকম বিভিন্ন রকম ছবি পাবেন যেগুলা খুব ভালো ভালো ছবি, কিন্তু এরকম ওয়াটারমার্ক বা কোনো জায়গায় কোনো একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, এই যে মার্কগুলো এগুলাকে ওয়াটারমার্ক বলে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি পিকচারগুলো কোনোভাবে আর ইউজ করতে পারবেন না। আপনি যদি এই ছবিগুলো ফ্রি অবস্থায় ব্যবহার না করতে পারেন সেই জন্যই আসলে এই পদ্ধতিগুলো দেওয়া হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় অনেক ছবি আসলে ওয়াটারমার্ক ছাড়া ইউজ করতে, তো সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন, তো এখান থেকে যে কোনো একটা ছবি আপনি ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে সেই ছবিটার ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন। যেমন আমি এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আমার একটি ছবি আছে, আমি আপলোড করছি ইমেজটি, আমার ডাউনলোডের ভিতরে আছে, আমি ওপেনের উপরে ক্লিক করলাম, আমার একটি ছবি যে ছবিটি আসলে ওয়াটারমার্কযুক্ত ছবি, আমি সেটার ওয়াটারমার্ক রিমুভ করব। তো খেয়াল করেন এই যে সেই অরিজিনাল ছবি যেটাই কিন্তু অনেক ওয়াটারমার্ক ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ওয়াটারমার্ক, এবং ওয়াটারমার্ক রিমুভ করার পরে এটা কিন্তু ওয়াটারমার্ক মুক্ত ছবি। বিষয়টা কত সুন্দর, তাই না? এই ছবিটা আপনি কোনো জায়গায় ইউজ করলে কিন্তু খুবই খারাপ লাগতো। এখন যদি আপনি এই ছবিটা কোথাও ইউজ করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এখানে এরকম একটি ওয়াটারমার্ক ছিল। তো আপনি জাস্ট ইমেজটি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। তো এটা ছিল আমাদের এক নাম্বার ওয়েবসাইট। এরকম আপনি খুব সুন্দর করেই কিন্তু ওয়াটারমার্কগুলো রিমুভ করে নিতে পারবেন। এরপরে আমরা দুই নম্বরে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেই ওয়েবসাইটটিও খুবই দারুণ একটি ওয়েবসাইট, যেটার নাম হচ্ছে cleanup.pictures। তো cleanup.pictures এটা আসলে কী, ধরেন এই যে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এরকম ছবিতে অনেকগুলো অবজেক্ট আছে, আপনি কোনো একটি অবজেক্টকে ছবি থেকে রিমুভ করে দিতে পারেন, যে কোনো অবজেক্ট আপনার প্রয়োজন নেই ছবির মধ্যে, সেক্ষেত্রে আপনি এইটা এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। তো এখানে বিভিন্ন রকম ছবি আছে, আপনি যে কোনো একটা ছবি নিয়ে দেখতে পারেন, অথবা আপনার কম্পিউটার থেকে আপনি ড্র্যাগ করতে পারেন। আমি এই ছবিটি ইউজ করছি, দেখেন এখান থেকে এই ছবিটি ইউজ করলাম। এখন ধরেন চান যে এই দেওয়ালের যে ওয়ালমেটগুলো আছে এইগুলো আপনি রিমুভ করবেন, তাহলে এখান থেকে এরকম যদি একটা টান দেন তাহলে দেখেন কি হবে, এই পাশেরটুকু কিন্তু মুছে গেছে, তাই না? তো আমি যদি এরকম পুরা দেখেন এখানেও মুছে গেছে। এখন আপনি চাইলে ব্রাশ সাইজটা একটু বড় করে নিতে পারেন, অথবা আরও একটু বড় করে নিতে পারেন, নিয়ে যদি এইভাবে একদম পুরাটা এইভাবে টেনে দেন তাহলে দেখেন কি হবে, একটু প্রসেসিং হতে সময় নিবে। এখন দেখেন যে এই দেওয়ালে আদৌ যে কোনো ওয়ালমেট ছিল নাকি ছিল না এটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। অথবা অন্য একটি ছোট্ট জিনিসও যদি আপনি চেঞ্জ করতে চান, যেমন আমি এই ব্রাশ সাইজটা ছোটো করে নিলাম, নেওয়ার পরে আপনি ধরেন এখান থেকে এইটুকু রাখতে চান না, এই যে এইটুকু, ঠিক আছে, দেখি এইটুকু রিমুভ করা যায় কি না। দেখেন খুব সহজেই কিন্তু রিমুভ হয়ে গেল, চাইলে সূক্ষ্ম এই অঞ্চলটুকু আপনি কিন্তু এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। এইটুকুর উপরেও যদি ক্লিক করেন তাহলে দেখেন মনে হচ্ছে যে লাইটটা তাহলে সোজাই ছিল, এদিকে কিছু ছিল না, এবং আপনি খুব সহজে ইমেজটা ডাউনলোড করে অন্য কোথাও ব্যবহার করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।